বর্তমানে আলোচিত এই ভাইরাল ফেসবুক পোস্টটি, যেটি কিনা বয়ফ্রেন্ডকে নিয়ে করা, যে তার বয়ফ্রেন্ডের মেয়েটি বোঝাতে চেয়েছে তার বয়ফ্রেন্ডের দুর্দিনের সময়, 6 মাস চাকরি ছিল না, তখন সে তার বয়ফ্রেন্ডকে চালিয়েছে, এখন তার বয়ফ্রেন্ড আবার ঘুরে দাঁড়িয়েছে, একটি রেস্টুরেন্টে জব পেয়েছে। ডিউটি থাকা অবস্থায় মেয়েটি যখন খেতে গিয়েছিল, মেয়েকে খেতে ইনভাইট করেছিল তার বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি, তো মেয়েটি খাওয়ার পর বিলটি তার বয়ফ্রেন্ড দিয়েছিল এবং বিলটিতে লেখা ছিল কি, আচ্ছা বিলটিতে লেখা ছিল কই, খারাপ সময় সবসময় থাকে না, দুর্দিনের সময় পাশে থাকার জন্য ধন্যবাদ আছে, এরকম কিছু লেখা ছিল, মেয়েটি লিখেছে এরকম। তো এখন কথা হচ্ছে, মেয়েটির কিন্তু বয়ফ্রেন্ড আছে, বাট মেয়েটি তার মেইন প্রোফাইলে রেখেছে সে সিঙ্গেল। যদি আপনাদেরকে একটু দেখাই, ভিউ মেইন প্রোফাইল, ও আচ্ছা মেয়েটা মনে হয় চেঞ্জ করে ফেলছে, যখন আমরা আসলে অনেকে বুঝে গেছি বা জেনে গেছি, তখন মেয়েটা কিন্তু প্রোফাইলটা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এরপরে যদি একটু আপনাদেরকে দেখাই, মেয়েটা কিন্তু মানে এত আলোচিত একটি ভাইরাল পোস্ট, মেয়েটার বয়ফ্রেন্ড এইটা দুর্দিনে পাশে ছিল, তো এখন আপনাদেরকে একটু আসল রূপটা দেখাই, আসল রূপটা একটু যদি আপনাদেরকে দেখাই। আচ্ছা এই দেখেন, এটা ছিল তার ভাইরাল পোস্ট, দেন যদি একটু নিচে যাই, নিচে দেখেন আরেকটি পোস্ট, যেটি করেছিল জুনের 10 তারিখে, এটি কিন্তু আজকের পোস্ট, জুনের 10 তারিখে করেছিল সে, সেইখানে বুঝাতে চেয়েছে এক কথায় খাবার, মানে যখন আগুন লাগে সেইখানে একটি আগুন লেগেছিল, তো সেইখানে হচ্ছে এই গাছি ভাইয়ের ইয়াটি রেস্টুরেন্টটি ভালো একটি সার্ভিস দিয়েছিল, আর সে খাবারের কত টাকা সব কিছু লিখে কাচি ভাইকে থ্যাঙ্কস জানিয়েছে, ভালো সার্ভিস দিয়ে, আচ্ছা কাচি ভাইকে থ্যাঙ্কস জানিয়েছে, এখানে কিন্তু একটা প্রমোশন করলো কাচি ভাইয়ের, প্লাস এখানেও কিন্তু একটা প্রমোশন করেছে কাচি ভাইয়ের। দেন যদি আরেকটু নিচে যাই, এখানেও সে কিন্তু কাচ্চি ভাইয়ের প্রমোশন করেছে, দেখতে পারবেন আইডি কিন্তু সেম, রোদেলার রামিসা সেম, এই যে নিচে আরও কাচ্চি ভাইয়ের প্রমোশন করেছে সেম, এরকম আরও অনেক অনেক প্রমোশন রয়েছে যেগুলো কিনা সবই হচ্ছে কাচ্চি ভাইয়ের নামে। তো সবগুলো ভাইরাল তো হয়নি, ভাইরাল হয়েছে একটাই, আর আমাদের বাংলাদেশের মানুষ ভেবেছে আহা কত মানবতাবাদী গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড যখন চাকরি ছিল না তার বয়ফ্রেন্ডকে 6 মাস সে চালালো, এখন বয়ফ্রেন্ড আবার রেস্টুরেন্টে চাকরি পেয়েছে এবং মেয়েটির বিল তার বয়ফ্রেন্ড নেয়নি, সুদিন এসেছে সে তার বয়ফ্রেন্ডের পাশে দাঁড়িয়েছে, আহা আহা কত ভালোবাসা, তাই না? আসলে এগুলো তো আসলে যদি একটু কমেন্ট বক্স আমরা খেয়াল করি তাহলেই বুঝতে পারবো যে স্ক্রিপ্টগুলো যে লিখে মানুষকে বোকা বানানোর জন্য, এবং হচ্ছে এরকম স্টোরি দিয়ে হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ফেলে যে পাশে ছিল, এখানে কিন্তু কাচ্চি ভাইয়ের প্রমোশনটাই হচ্ছে মেইন জিনিস। লাইক দেখেন কয়েকটা কমেন্ট যদি খেয়াল করি আমরা, মিরাল সারোয়ার লিখেছেন ফেক পোস্ট ফ্রম ফেক প্রোফাইল উইথ এ ফেক স্টোরি, অবশ্যই, কারণ মেয়েটা বলেছে তার এখানে বয়ফ্রেন্ড আছে বাট তার প্রোফাইলে ছিল সিঙ্গেল, যেটি কিনা সে চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা আচ্ছা আরও যদি পোস্ট দেখি, আরও কিছু দেখলে আসলে অবাকই হব। আচ্ছা ফেক পোস্ট উইথ ফেক আইডি, আচ্ছা একটা কমেন্ট আমার খুবই ভালো লেগেছিল, যদি একটু দেখাই আপনাদেরকে, ভাই রে ভাই টপ লেভেল মার্কেটিং, সিভি এর জায়গায় এই পোস্টটা স্ক্রিনশট প্রিন্ট করে নিয়ে গেলে যখন যে কোনো কোম্পানিতে আপনাকে নিয়ে নিবে। আচ্ছা দেখেন আরও কিছু কমেন্ট যদি দেখাই, আচ্ছা এই যে আরেকটা জিনিস যদি দেখায়, যে একটা লুক লিখেছে যে এটাই হচ্ছে আসল ঘটনা, এই যে বনশ্রীতে রোদেলা রামিসা সেম আইডি থেকে 28 মার্চ পোস্ট করেছে যে কাচ্চি ভাই আসছে, বনশ্রী মাত্র 3 দিন আছে, এরকম কোনো অফার টফার আসতেছে মেবি, আর আমাদের বাংলাদেশের মানুষ তো ভেবেছে যে কী না কী হয়ে গেছে, আল্লাহ মেয়েটা কত মানবতাবাদী বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড পাশে ছিল, আর এটাই হচ্ছে বাংলাদেশ, আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, একদম হুমড়ি খেয়ে পড়ে কাচ্চি ভাই এই এই একটা এত কি বলবো যে এত দুঃখিত একটি পোস্ট নিয়ে এত একটি পোস্টকে ভাইরাল করে দিয়েছে যেটা, আর এটাই ছিল কিন্তু এই পোস্টের আসল কাহিনী। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে। আল্লাহ হাফেজ।